নারীর অধিকার কেড়ে নিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। শুক্রবার টেক্সাসের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। নির্বাচনের ফল প্রত্যাখ্যানকারী কোনো ব্যক্তির কাছে দেশের গণতন্ত্র নিরাপদ থাকতে পারে না উল্লেখ করে ট্রাম্পকে প্রত্যাখ্যান করে দেশের ভবিষ্যৎকে নিরাপদ রাখার আহ্বান জানান হ্যারিস। এ সময় গর্ভপাতের অধিকারের বিরুদ্ধে টেক্সাসের জনপ্রতিনিধিদের অবস্থান দুঃখজনক বলে মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তিনি জানান, নারীর নিজের সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য হতে পারে না। গর্ভপাত নিষিদ্ধের কারণে টেক্সাস সহ সারা দেশের নারীরা যে ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন তার অবসান ঘটানোর অঙ্গীকার করেন হ্যারিস। নারী অধিকার কেড়ে নিতে সারা দেশে ট্রাম্পের অনুসারীরা উঠে পড়ে লেগেছে অভিযোগ করে হ্যারিস বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি বলেন, এই দেশে নারী স্বাধীনতার উপর সরকারের জোর জবরদস্তি চলবে কিনা তা আগামী নির্বাচনের মাধ্যমে জানা যাবে। দেশের মানুষের আত্মসম্মান এবং স্বাধীনতা রক্ষার প্রতীক হয়ে প্রেসিডেন্টকে তার দায়িত্ব পালন করতে হবে জানিয়ে হ্যারিস বলেছেন, মানুষের অধিকার কেড়ে নেয়ার চক্রান্তকারী ব্যক্তিকে প্রতিহত করতে দেশের ভোটাররা ঐক্যবদ্ধ।